দুই ম্যাচ সিরিজের প্রথম টি-20তে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। বিশ্বকাপের সেরা কম্বিনেশন খোঁজার চেষ্টায় আমিরাতের সামনে টাইগাররা। জয়ের পাশাপাশি নানা পরীক্ষা নিরীক্ষা করতে চায় দল। পরিকল্পনায় ছিল অনুশীলন ক্যাম্প, পরে সেটি রূপ নেয় আন্তর্জাতিক সিরিজে। এই সুযোগই এখন কাজে লাগাতে চায় বাংলাদেশ। বিশ্বকাপের আগে খুঁটিনাটি নানা কিছু বাজিয়ে দেখার লক্ষ্য লাল সবুজের প্রতিনিধিদের। খেলাটি সরাসরি দেখাবে নাগরিক টেলিভিশন। এদিকে টি-20 বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচ শুরু হবে রাত 9টায়। বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে ওঠার মাধ্যমে আগামী বছরের টি-20 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ নারী দল। আজ জিতলে বাছাইয়ের শিরোপা নিয়েই দেশে ফিরতে পারবে তারা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে ম্যাচটি। এ পর্যন্ত আইরিশদের বিপক্ষে 10 ম্যাচের 7টিতেই জয় পেয়েছে বাংলাদেশ।